সো গাইস, বহুত দিন পর আজকে খেলা স্টার্ট করছি, আর এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর দেখি কি হয়। আগের গেমিং চ্যানেলটা আমার পুরো গাইস মানে বাজেভাবে শেষ হয়ে গেছে, সো তাই জন্য এটা আমার নতুন গেমিং চ্যানেল, আর আশা করি অনেক কটা লাইক পাবো। সো দেখা যাক কী হোক। আর আমাকে গাইস আগের মতোই মানে সবাই স্বাগত করো, কারণ ওই ফ্যান আর ফলোয়ার আমাকে অনেক মানে জরুরি আছে। সো এই ম্যাচে আমি অনেক কটা কিল করবো বলে ভেবেছিলাম, আর এই আমার প্রথম কিল। সো গাইস, আজকের শর্টসগুলো কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্ট করে পরে জানিও। সো আজকে মোটামুটি লোক মারবো বলেই এসেছি, আর ম্যাপটা তোমরা দেখে নাও। ওহো 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 ও গাইস, এই একটুখানি মানে মুশকিলে ছিল। সো বাট যে আমার সামনে আসবে তাকে আজ আমি ছাড়বো না, কারণ আজকে আমি একটু অ্যাঙ্গার মুডে খেলছি তাই, আর আমি ভীষণ রাগি মানুষ সত্যি, তাই বলছি সাবস্ক্রাইবটা করেই দিও তাই। আর আগের মতো ভাই আমাকে সাপোর্ট দিও তোমরা, কারণ আগের চ্যানেলটায় তোমরা আমাকে 1001টা সাবস্ক্রাইবার করিয়ে দিয়েছিলে, বাট এই চ্যানেলে তোমরা, এটা প্রথম ভিডিও, দেখা যাক কী হোক। আর অবশ্যই তোমরা দীপন লাইফস্টাইল চ্যানেলকে ফলো করবে, দীপন লাইফস্টাইল, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো গাইস। সো ভালো চ্যানেল, তোমরা চাইলে জয়েন করতে পারো চ্যানেলটাকে। সে ক্লক টাওয়ারে লাগছে আমি একাই বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। নো নো নো, আমার ভাবনাটা ভুল ছিল। সো গাইস, এইভাবে আমি আজকে সবাইকে শেষ করছি, আর এটা আমার চতুর্থ নম্বর কিল। আর নেক্সট ভিডিওয়ে আমি আমার ফুল ডেসক্রিপশানটা মানে তোমাদের সাথে মানে শেয়ার করব, সো তোমরা স্টোরিটাকে আমার শুনবে আর মজা পাবে। যে ভিডিওটা আমি 11th March রিকভার করব মানে দেবো। সো আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট কোথা থেকে গুলি চলছে, বাট বুঝে নিতে হয়। সো আরেকটা কিল। তো সেই লোকটা কোথায় গেল আমি কিছু দেখতে পাচ্ছি না গাইস। আই থট দ্যাট আমাকে এখানে লুকিয়ে থাকা উচিত আর ওর অপেক্ষা করা উচিত। সো এখনও আমি তাকে খুঁজে পাচ্ছি না ফ্রেন্ডস। আই থট দ্যাট আমাকে এখান থেকে লিভ করা উচিত নাকি সেট নেওয়া উচিত। আমি ইউটিউবে জয়েন করলাম কারণ আমি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতাম, আর আমার কাজ ছিল মানে খালি ফোন নিয়ে পড়ে থাকা,
তাই ভাবলাম আমার এই টাইমটাকে ইউটিউবের পিছনে স্পেন্ড করলে ইনভেস্ট হবে। ইয়ার তাই জন্য আমি আমার চ্যানেলটাকে খুললাম ফ্রেন্ড, সো আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরই বিশাল হেডশট। এবার গাড়িতে উঠলাম, মানে বাই চান্স ধাক্কাটা লেগে গেল। আমি 8টা কিল করে দিলাম, আর কি চাই, আর কি চাই ভাই। আর আমার এই ইউটিউবে আসার পিছনে একটা মানে ফ্রেন্ডস মানে কারণ আছে অনেক। এই কারণটা আমি তোমাকে আমার পরের ভিডিওতে জানাবো, যেমনি আমি তোমাদেরকে বলেছি এই ভিডিওতে জানাবো, মানে জানাবোই পরের ভিডিওতে। আর এখানে কিছু এখন কিল করা যাক, আর বলার মতো কিছু নেই। তো এমন 9 নম্বর কিল কেমন লাগলো? আমি হচ্ছে গাড়ি দিয়েই সব মেরে দেব। আর এই কমেন্টে তোমরা মানে এই ভিডিওতে মানে কমেন্ট করে জানাতে পারো যে আমার নেক্সট ভিডিওটা মানে আমি মানে চ্যালেঞ্জ করব, যেমন গান চ্যালেঞ্জ বা কার চ্যালেঞ্জ। তোমরা মানে আমাকে সাজেস্ট করতে পারো আমি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত, গান নাকি কার। ও 10 নম্বর কিল, আর আই থট দ্যাট ভুলভাল কোনো নেটওয়ার্ক নোটিফিকেশন ছিল ফ্রেন্ডস, প্লিজ ইগনোর দ্যাট। এখন আরো 25 জন গেছে, করা উচিত। ওহো, এই আমার 12 নম্বর কিল লাগছে। আজকে আমি একাই সব কিলটা করবো। তেরো নম্বর কিল কেমন লাগছে জানিও, মজা লাগছে, বাবা মজা লাগছে। 14 নম্বর কিল,
সো গাইস, লাগছে আমি অনেক তাড়াতাড়ি আরেকটা লোক পেয়ে যাবো মারার জন্যে, কারণ আমি এখানে আত্মার মতো ঘুরে যাচ্ছি। আর আত্মার মতো ঘোরার পিছনে একটা কারণ আছে, আর দেখা যাক, কারণটা হলো লোক মারা। এদিক সেদিক থেকে নিয়ে যাবো গাড়ি আমি। আজ আমি ওকে তলোয়ার দিয়েও মারবো। আমি শুনলাম অন্য লোককে, এই ও দৌড়াচ্ছে কেন ফ্রেন্ডস? সো এইটা কেমন লাগলো? 16 নাম্বার কিল আমার, অথবা 16তম কিল। এই কিলগুলো তোমাদের ফ্রেন্ডস কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও, কারণ আজকে পুরো ভয়ানক খেলছি, আর একটা ভয়ানক রূপে আমি আজকে খেলছি। এই রূপে তোমরা আজ অব্দি কোনো প্লেয়ারকে দেখোনি ফ্রি ফায়ারের, গ্যারেন্টিড। সো এই কিলগুলো তোমাদের কেমন লাগছে আজ? একটু আমাকে ফ্রেন্ডস প্লিজ কমেন্ট করে জানিও। আর একজনই বেঁচে, আর সেটা হলো আমি। বুইয়া, কেমন লাগলো ফ্রেন্ডস কমেন্ট করে জানিও।